চলো দেখি আমরা এটাকে সরল করে বৈজ্ঞানিক উপায়ে লিখতে পারি কিনা। প্রথমে আমি যা করতে চাই, আচ্ছা আমার ইতিমধ্যে কিছু অংশ বৈজ্ঞানিক উপায়ে লেখা আছে, তো কাজটাকে সহজ করতে আমি সমস্তটাকে বৈজ্ঞানিক উপায়ে লিখে ফেলি, আর তারপর শেষে দেখব ফলাফলটাকে বৈজ্ঞানিক উপায়ে লেখা হলো কিনা। তো ঠিক এখানে এই অংশটি দশমিক দুই বৈজ্ঞানিকভাবে লেখা নেই, এটাকে বৈজ্ঞানিক উপায়ে লেখার জন্য এটাকে এক ও দশের মধ্যে যে কোনো সংখ্যা হতে হবে, তো দশ সহ নয়, একের চেয়ে বড় বা সমান, দশের কম এবং দশের সূচক দ্বারা গুণ করা হবে, তো এটা স্পষ্টভাবেই একের চেয়ে কম। কিন্তু আমরা এটাকে দেখতে পারি, দেখো এটা আছে দশমাংশের স্থানে, এটা হলো দুই গুণ এক বাই দশ, এক বাই দশ হলো দশের ঋণাত্মক সূচক এক। এখন যদি হরে দেখি, এই নীল অংশটি বৈজ্ঞানিকভাবে লেখা আছে কিন্তু সবুজ অংশটি লেখা নেই, কিন্তু এটাকে সহজেই লেখা যায়, এটা হলো পাঁচটি দশ হাজার, দশ হাজার হলো দশের সূচক চার, তো এটা একই পাঁচ গুণ দশ সূচক চারের মতোই। এবং তুমি দেখো এটার এক দুই তিন চারটি শূন্য আছে, তো এখন হর এবং লবের গুণফলগুলো নিয়ে নেই, তো লবে আমি গুণের ক্রমটি পরিবর্তন করে নেই, আমি এখানে বেশ কয়েকটি জিনিস গুণ করতে যাচ্ছি, চার দশমিক ছয় গুণ দশের সূচক ছয় গুণ দুই গুণ দশের সূচক ঋণাত্মক এক, এখানে আমি কোন ক্রমে গুণ করছি সেটা আসলে কোনো ব্যাপার না, তো এটাকে আবার লিখি চার দশমিক ছয় গুণ দুই গুণ দশের সূচক ছয়, আমি একটু রং বদলে নিই, গুণ দশের সূচক ঋণাত্মক এক, এবং হরে আমি লিখি পাঁচ গুণ দুই দশমিক তিন গুণ দশের সূচক চার গুণ দশের সূচক ঋণাত্মক দুই। তো আমরা এটাকে সরল করার চেষ্টা করি, তো এখানে আমাদের আছে চার দশমিক ছয় গুণ দুই, এটাকে গোল দিয়ে চিহ্নিত করলাম, তো চার দশমিক ছয় গুণ দুই হলো নয় দশমিক দুই, তো এটা হলো নয় দশমিক দুই, এবং দশের সূচক ছয় গুণ দশের সূচক ঋণাত্মক এক, এখানে আমাদের ভিত্তি একই, আর আমরা গুণফল নিব, আমরা এই সূচকগুলিকে যোগ করব, তো দশের সূচক ছয় বিয়োগ এক অথবা দশের পঞ্চম সূচক, আমরা লবকে সরল করে ফেললাম, পাঁচ গুণ দুই দশমিক তিন, পাঁচ গুণ দুই হলো দশ, পাঁচ গুণ শূন্য দশমিক তিন হলো এক দশমিক পাঁচ, তো এটা হচ্ছে এগারো দশমিক পাঁচ, তো এটা হচ্ছে এগারো দশমিক পাঁচ, এবং যদি গুণ করি দশের চতুর্থ সূচক গুণ দশের সূচক ঋণাত্মক দুই, তা হবে দশের সূচক চার বিয়োগ দুই বা দশের বর্গ, এবং এই দুটি জিনিসকে এখন আমি ভাগ করতে পারি, এটা সমান হবে, আমাদের এখন চিন্তা করতে হবে এগারো দশমিক পাঁচ বাই নয় দশমিক দুই আসলে কি। আচ্ছা আমরা এটা এখানে বের করতে পারি, তো এখানে কিছু জায়গা করি এবং আমি একই রং ব্যবহার করব, নয় দশমিক দুই ভাগ এগারো দশমিক পাঁচ। আচ্ছা আমরা যদি উভয় পক্ষকে দশ দিয়ে গুণ করি তাহলে এটা হবে বিরানব্বই ভাগ একশো পনেরো, তাহলে আমরা এই দুটো থেকে দশমিককে সরিয়ে নিলাম এবং কয়েকটা শূন্য যোগ করি, কারণ আমার মনে হচ্ছে আমি এখানে একটি দশমিক সংখ্যা পাব, তাহলে আমরা এটা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা একশো পনেরো নয়ের মধ্যে যায় না, এটা বিরানব্বইয়ের মধ্যেও যায় না, এটা যায় নয়শো বিশের মধ্যে, এবং আমি চোখের আন্দাজে ধরে নিচ্ছি এটা আটবার যাবে, তো আমি এখানে দশমিক বসাই, এটা শূন্য, আট গুণ পাঁচ সমান চল্লিশ, আট গুণ এগারো সমান অষ্টআশি, এবং অষ্টআশি যোগ চার সমান বিরানব্বই, বাহ আমরা একেবারেই পেয়ে গেলাম, তাহলে নয়শো বিশ, এবং কোনো ভাগশেষ নেই, তো নয় দশমিক দুই ভাগ এগারো দশমিক পাঁচ সমান হল শূন্য দশমিক আট, এবং দশের পঞ্চম সূচক ভাগ দশের দ্বিতীয় সূচক, আমাদের ভিত্তি একই এবং আমরা ভাগ করছি, তাহলে আমরা সূচকগুলি বিয়োগ করতে পারি, তো এটা হবে দশের সূচক পাঁচ বিয়োগ দুই, তো এটা হবে দশের সূচক তিন, তাই তো দশের তৃতীয় সূচক। এখন আমাদের কি শেষ? আমাদের এই সংখ্যাটা একের সমান বা একের থেকে বড় এবং দশের থেকে ছোট হতে হবে,
এটা স্পষ্টতই একের সমান বা বড় না, তো আমরা এটাকে কিভাবে একের সমান বা বড় এবং দশের ছোট আকারে এবং দশের যে কোনো সূচক হিসাবে লিখতে পারি? তো এখানে এই আটটি আছে দশমাংশের ঘরে, তো এটা আট বাই দশ, আট গুণ এক বাই দশ, তো এটা হচ্ছে আট গুণ দশের ঋণাত্মক সূচক এক, এটার মতো একই কথা। তারপর আমাদের আছে দশের তৃতীয় সূচক, তো গুণ দশের তৃতীয় সূচক, আমরা এটা অন্য রং দিয়ে করি, এবং আমাদের এখানে ভিত্তি একই, শুধু সূচকগুলো যোগ করতে হবে। তো এটা হবে আট গুণ দশের সূচক তিন বিয়োগ এক, সুতরাং আট গুণ দশের বর্গ, এবং শেষ। আমরা রাশিটিকে সরল করে ফেলেছি।